সকালে মু ফোন করছি চারটা মানা করে সাইলেনি এই যে আমতো ফোন খাইও তুমি বসে অবুত ঘন্টা জন্নি না কাই খচলি কাই মতে বউ কাইতেন তো রাখি বউ আগে গুড়া গুড়া লোক সব জমান থিলে জমান সব হে ফুটি রে এডি কেডি 8-10 টাকা খড়ি জি তো সাংগ মানে আমি এটি অপেক্ষা করিছু পুপি বাপা সে যাই বর্তমান আনিয়া পাই মিঞ্জি কু সে পড়াই ঘরকু তাহলে আমি সে 10 মিনিট হল কহিল আমি যা মু যাচ্ছি কিন্তু এ পর্যন্ত আসিপার না কুয়াড়ে গেলে কে জানি গাড়িটা পিঁ পিঁ করি আসুন তামাকু ঝটাই শুনটা কত বাট কি হ্যাঁ ঝটাই শুনটা কত বাট কি মা মিঞ্জি গাধিছি না গাধিনু তোলে কাকুটা বলে কাকুড়িয়া নাই ভুলে যাই বার আইলে কন হব তো মু যাইছিল এবার মাউসী আনিয়া পাই মাউসী কালটার তাঙ্ ঘর পড়ে যাইছিল তো এবে যাইকি তাকে নেইকি আসিল সকাল মো কামে যাইছিল সাড়ু আসি 11:30 পৌঁছি যাইছিল তারপর মাউসী আনি পৌঁছিলি বর্তমান টাইম আসি 2টা তো বহুত জোর ভোক লাগিলা কিন্তু যেহেতু শাড়িটি হইরাণ হব তা যাবাকু আনিয়া পাই পড়িব যাইকি কোন সব আসছি মু আপনমানু দেখাউছি শ্বশুর ঘর কুপি কোন সব আই পঠে সব খুলি বলু খুলি যা সব কোনটা মো বউ খাই সারি পুপি কোন সব তোমার সমুদ্র পঠাইছি দেখ অবুর তো ঘন্টা আসছে যাও সবুজ ভালো পরিবাটা অবুর তো ঘন্টা জহ্নি আর সেটা হল মাটি আলু সেটা নিহতি বাড়ি হয়ে থাকবে বাড়ি হয়েছিল না মাউসি না আউ টিকে বড় হলে ভালো লাগিও তু কাই সেটি পুবি বসছু সব বাড়ি পরিবার আসছে মানে বাড়ি পানি কোখারু বাড়ির অমৃতভণ্ডা হয়েছে কাকুড়ি হয়েছে জহ্নি ভেন্ডি 2টা কোণ ভেন্ডি আসছে সেটা সজনা শাগ হয়েছে ফুটিটা শুঙ্কি দেউছ তাকে বুড়া বুড়া লোক সব যে না এটা বণ ফুটি না ভাল ফুটে কিন্তু লগা হয়েছিল যেহেতু ফাঁকা জায়গায় মা টাঙ্গের জায়গায় দিয়েছি ফুটি গোটে গোটে বহুত বড় বড় হুয়ে নি বউ এটা বটাই তো ফাইনালি এতিক জিনিস আসিছে শ্বশুর ঘর মাউসী যাইছিলে কাল সব নেই নেইকি আসছন্তি এডিকেডি 8-10 টাকা খড়িছি সে যে ঘরে খড়ি চেড়ি গেডি সব কষি হয়েছে কি রয়া দরকার এটা সে চাড়া উপরে হইতিলা ডালমা করবে বুট পকেই ঘাটর পড়ব ঘাটর পকেব মাউসী তুমি তো আমি সব জিনিস আনলা বিরিয়ানি কোণ নিয়ে আসছ গো ফুটিটা খোল দেবো না হও সাঙ্গ মানে যা
মাউস তো ঘর পলাই আসলে টাইম এসে দেখুন সাড়ে দুই হব দুইটা কোড়িয়ে হয়ে গেল টাইম কোন জগৎসিংপুর বোধ পাখাপাখি আটটা কি দশটা ব্যাগ আমার ঘরে আছে দামি জিনিসটা পড়ে আসছে যেটা পানি কাকরটা মিলবার টিকে কষ্ট হুয়ে জুতিয়ারে খেয়ে পেয়ে সরল বো আচ্ছা তো সাংগ মানে কিছু সৌদা নথিলা ঘরে মু আনিবি আনি বলে আনি পারু নথিলি তো এবে বর্তমান ফাঙ্কা হলা সব জিনিস পড়ে আসিলা মু কাড়ি দেবা চিঠা আছে তা ভিতরে চিঠা পয়সা সব দে দিছু হ্যাঁ বহুত দিন নালি চা করছো গাই ঘরে আছে ক্ষীর দৌছি দেখিলা বেলকু নালি চা পিয়া হো হো ঠিক আছে সাংগ মানে তো এপরে দেখিবা কোন চলছি মাছ ভজা তুমি তো খাইব না অপারে আজ মু হি খাইবি ও বালি কুড়ি সব জায়গা মু খাইবি সেটা বালি কুড়ি না কোন কোন দাও আমার বালি ঘুরি তোমার আড়ে কোন বালি কুড়ি কোন আলো আলো আড়ি করতে চাই যায় কেতরা আছে ওকে বালি ঘুরি তোমার কেতরা আছে কইলো আমি বালি ঘুরি পাঁচ সাত টাকা তিন চারি পাঁচ ছ আও না মতো আউটা ছোটটা আছে সাত আউটা ছোটটা আছে ছোটটা সেটি এটা হচ্ছে শীত আছে মতো বালি ঘুঙ্গুরিটাও মু খাই দেই এ পোহড়া মাছ খাও তুমি খাইব মু বসিলি ডালি ঘুঙ্গুরি খাইলি ডালি ঘুঙ্গুরি সিজি না খাও তো এইটা পকি পড়ে মু বসিলা ভিতরে হই যাবনি বউ ভাত বাড়িব মু বসি কি ইয়ে কলা ভিতরে হই যাইতো খাইবা ভিতরে হই যাইতো তো ডালি ও লো চিঠা এটা বড় সাবুন আউ হেই ভাই দেখুন হেই এগুলা সব এক্সট্রা আছে এগুলা দেখাই না ভুল ভাল ভুল ভাল নাই মু আনিবার কারণ এয়া যে পুনি কালি সকাল কে যিব দৌড়িয়াতে কেনা ঘরর স্ত্রী লোকমানকর গোটা আদত ন থাকে কি প্রায় সমস্তকর নুয়ে কিছু জন করে তোমার সেটা আছে মানে আজ রাতে গোটে সৌদা পুনি সকালে গোটে সৌদা তেণুকি মু কহিলি এই জিনিসটা নথিলা ঘরে তেলটা প্রায় কম লা পুনি কালি কে যাব সাবুনটা পতলা হয়ে যাই পুনি কালি কে যাব ফেরাইল বলে তো নথিলা পরদিন কোণ তাকে বেলনা গাড়ি পেলুলো সে খোলকু হ্যাঁ সাপ বি নথিলা অছি মু বা আজি লগাইয়া পাই বাহার দিল নথিলা শ্যাম্পু মু সাবুন নেকি যাই লগাইলি শ্যাম্পু ক্লিনিং প্লাস ওল্ড ইজ গোল্ড যাহা বি কোন্তু না কাই ক্লিনিং প্লাস যে বাসনা কোন শ্যাম্পু দবনি আলু পিয়াজ রসুন অদা ব্যাগ ভিতরে থিব বুট ডালি আনিছি সে কখারু পকাই ডালমা করিও সে গোটি চোলা চিনি কোটা চিনি এটা সুজি চিনিটা তার ভিতরে থিব বোধ না আচ্ছা হ্যাঁ তো সাঙ্গ মানে তো আজ মো বউ আজি এটি তেজি রাতে দোকান বি আরম্ভ করে দেলা অঠাইশটা সৌদা দেখি দিও গণি দিও ইয়ে অছি চারিটা চারি র পাঁচ ছ সাত আট ন দশ এগার বার তের চৌদ পনের ষোল সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছবিশ সাতাইশ অঠাইশটা চিনিটা আর হিসাব হয়নি চিনি হিসাব হয়নি কি চিনি আসেনি বাইগণ
আরে মু দোকানে পশি জিনিস বাহার কলি চিঠাটা নাই মু যে জিনিস মনে পড়লা আনিলি চিঠাটা দেখুলি আনুলি কিন্তু চিনি কথা কহিছে সে চিনি পুরি না ফুটন ফুটন যা হোক মো অজা আই পাঠ পড়াইছেন মো বউ এক রু সে অঠেই যাই গণিদেলা আজ মো ঝিও শুয়েপারছি নালে সাঙ্গ মানে টাইম আসি এগারোটা বাজিলা তো বর্তমানে মু ঘরু আসি পৌঁছিলি সৌদা কিছু নথিলা সৌদা আনিকি ভোক লাগিলানি প্রবল মানুষ এটি মাছ ভাজুছন্তি ভাজি সারলা পরে তাঙ্কর কোন বালি কুরুড়ি মাছকু সে কউছন্তি বালি ঘুঙ্গুরি সে বালি ঘুঙ্গুরি মাছ পখাল ভাত খাইবি শোইবি কালি সকালে উঠলে পুনি আপনার সহ দেখা হব। তো সাঙ্গ মানে কালি হচ্ছে দ্বিতীয় ঘাট আজ হচ্ছে দ্বিতীয় ওষা আর সবুড়ে তো নাই আমার ওষা লা এবে আহ কিন্তু ঘাটটা নিশ্চিন্ত হব যেটা কি আমার কাল তো পরিবা পত্র সব পড়ে আসছি আর বাকি লা এই সোলা ও মুগ মুগ তো ঘরে লা সোলা কিনা হয়ে আসছি তাকে বর্তমানে বহু পা পুরে দেবে সে বস্তুরি গলে সন্ধ্যা বেলা ছড়া হয়ে যাবে ছড়া হল পরে সে ঘাট হব মু আপন মানুকু মানে ঘাটার ফুল ভিডিওটি ফেসবুক পেজ্রে পকাইবি গোটে বনাইকি আপন মানে নিশ্চিন্ত দেখিবে আর শর্ট গোটে নিশ্চিন্ত পকাইবি ইউট্যুবে কেমিতি কোন ঘাট হুজি আমার আর আপন মানক আড়ে কোন কেমিতি ঘাট হুয়ে তো নিশ্চিত কমেন্টে লিখিবে আমার ফাস্ট আজি সকাল মুগ আর সোলা পানি পশিবে পানি পশিকি বতুরি গলা পরে সি সন্ধ্যাবেলা ছড়া হয়ে রখা হয়ে গুড়া হয়ে সে সকাল পুরো টিক টিক গজা হয়ে যাই যেটা ঘাটের আর টোটালি আমার ডালি পড়েনি কেবল এই গজা সোলা আর গজা মুগ পড়ি ঘণ্টা যায় পুপি দৌড়ি যা দৌড়ি যা তুমি ডেরি করছ তো বর্তমান আমার পুপির স্কুল গাড়ি পলাই আসলা এবার পুপি যাব স্কুল এ পুপি এ পুপি চপলটা জরে পুরে স্কুল যাই নেই পড়া সেইটি পিঁধিবু গোটে চপল পুপি তুই ব্যাগটা নেই যাওনু কি ঝঞ্ঝাড় রে ভাই সাঙ্গ মানে হে হে লজিয়া নাই গোটা গোটা তু দৌড় তু দৌড় 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 নটা পূর্বর কাম সারিবার অছি কাম সারিকি জায়গা উপর যাবার অছি গাড়ি নটা অবশ্য গাড়ির টাইম এপট সেপট হচ্ছে কেতবে নটার আসুচি কেতবে নটা দশ পনেরো কোড়ি হয়ে যাচ্ছে এ সময় তো অপেক্ষা করি হোনি তেমন করে তাঁর কুয়া যে হর্ন মারলে যাবে তুমি তা পূর্ব সব জিনিস রেডি করি রকি দিয়ে গাড়ি আসলে বেশ চল আর তুমি তো সেটা পড়ে যাই থাকে মাউসী কে সকাল দেখা নাই কুয়াড়ে যাই মাউসী আজ কলেজ অছি না সেইটা মার দোষ বি সেইভাবে খালি ঝিওর দোষ তো হবনি মার তো তিন ঘন্টা সজ ঝিওর অধ ঘন্টা হবনি কে আজ কোন রোষে বাস টিকে কুহ মাউসী মনে পড়লে কহ দেখুছ সে বোধ মুড়ি খাওনি দেখুছি কই সরি যাচ্ছি কখন অপশনাল আছে রসুন চুড়া যা খাইপার আমার শুকিলা জিনিস মিলল সব বৌ মুড়িটা রখ তিনশো কত টাকা হয়েছিল ভাইঙ্কর
ତ ଶାଶୁ ବୋଉ 320 ଟଙ୍କାର ମୁଡ଼ିଏ ମାସକରେ ଖାଇ ଦେଇଛନ୍ତି ନା ବଢିଆ ବଢିଆ ହେଲା ମାନେ ଟୋଟାଲ 390 ଟଙ୍କା ହେଲା ତ ରଖିଦିଅ ତ ଆମର ରମେଶ ଭାଇଙ୍କ ଫେମସ୍ ମୁଢ଼ି ଯିଏ ଖାଇବ ସିଏ ଆଉ ହବନି ବୁଢ଼ୀ ସେଇଥିପାଇଁ ମାନୁ ଖାଉଛନ୍ତି।